السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام সকল ভালো আছেন? কয়েকজনে বেজাল মনে হয় বেরিয়ে তুলে জমা করে আছি। কি আপনাকে কি গালি দিয়েছি? আমি কি গালি দিয়েছি? তো কথা বলেন না কেন? এটা তো সৌন্দর্য হয় না, কথা কন ঠিক নেই। যেহেতু পরিবেশটা মাহফিলের পরিবেশ, বেহাস্তের পরিবেশ, আপনাদেরকে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কথাবার্তা, কথা কন ঠিক নেই। যদি সালামের আগে কথা বলতাম তাহলে এটার মধ্যে শয়তান ঢুকত, কথা কয় না কাজে। এখন বোঝা যায় যুবকটি হয়ে গেছে আন্দোলন, বৃদ্ধ হয়ে গেছে যুবক, আর যুবক হয়ে গেছে বৃদ্ধ, এর মধ্যে কথা এগিয়ে না, একটু কথা কয় না কা ঠিক নেই, একটু কথা কইবেন তো। যাই হোক, আপনার আপনাদেরকে ভালো করে জিজ্ঞেস করতেছি, আমরা যদি বেজাব থাকেন তাহলে তো ও আজ হবে না, কথা কন ঠিক নেই। একটু সকলে কথা বলো, সকলে ভালো আছে? হাত উঠে দেখুন তো কে কে ভালো আছে। নারা তাকবীর, আওয়াজ আরেকটু জোরে হবে, নারা তাকবীর, নারা রিসালাত, নারা গাউসিয়া। সকলে বল মারহাবা, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বল মারহাবা, আলহামদুলিল্লাহ। বাবা জি আমার, আমি কি আলোচনা করবো? আপনার একটু কথা বলতে হবে প্লিজ। আর এই কথা বলতা যদি বলেন, এটা কোরআন হাদিস সম্পর্কে কথা বললে আপনার ভিতরের যে ময়লাগুলা রয়েছে বা যেগুলাকে শয়তানে আপনার চিপ দিয়ে রয়েছে, চাপ দিয়ে রয়েছে, এগুলা কথা বললে আপনার ওই চাপগুলো খুলে আপনার অন্তরটা মদিনার আয়না হয়ে যাবে। صلى الله عليه وسلم
وسلم محبة من شريعتي وتحقيقتي وحقيقتي ومعرفة من نور الزاء روح المعرفة كله سادس بشتا حدث كلا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع إرساله صلى الله عليه بشش كل أمر زوان بيرا আমার সমপতি ভাইয়ারা আপনারা একটু আওয়াজ দিবেন, মুরব্বীদেরকে কষ্ট দিবেন না, কথা কম ঠিক কিনা দেখে একটু আওয়াজ দেন। আমার বাবারা বন্ধুরা গো, দুরুদ পড়লে লাভ না ক্ষতি, আর একটু আওয়াজ হবে লাভ না। ও আমার বাবারা বন্ধুরা গো, আমার আল্লাহ কয় আমার বন্ধুর প্রেমে যদি তোমরা দুধ দাদাই করো, আমি আল্লাহর জাতের কসম খাইয়া কই আমার মাহবুবের মহব্বতে তোমার আমল থেকে দশটা গুণা মাফ হইয়া যাইব। বাবা জি আমার কেন গুণা মাফ করবেন না? চলার পথে আমাদের গুণা হয় কি হয় না, জুরকন হয় কি হয় না, কথাবার্তার মধ্যে আমাদের গুণা হয় কি হয় না? তাহলে আপুটি কিসের একটু মহব্বত নিয়ে যেহেতু এই কাউসিয়া দরবারে চলে এসেছেন, প্রতি বছর প্রতি মাসে মাসে এই কাউসিয়া দরবার মধ্যে মাহফিল হয় কি হয় না, জুরকন হয় কি হয় না, এই উনি মাহফিলটা দাওয়াতে আপনাদের গ্রামের মধ্যে উফুকান না ফোকার কথা কয় না কাজুর আরো জোরে বলে কেন উফুকার? কোন জায়গার মধ্যে এরকম মাসে মাসে মাসুল হয় না গো? আমার দয়াল নবী ডাক দিয়া কৌমত্র তোমাদের গ্রামের মধ্যে প্রতি মাসে যদি কোনো মাহফিল মিয়া মিলাদ শরীফ আয়োজন করো, তোমাদের গ্রামবাসীর যত কবরস্থান আছে 40 দিন পর্যন্ত কবর আজাব বন্ধ হইয়া যায়। একটু মহব্বত নিয়ে পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদেনা মাওলানা
Allah, 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 All
নাম্বার একটু আলাস হবে। আল্লাহ দেহটাকে সুস্থ রেখেছে যে আল্লাহ পাক, এই যে বেহেস্তের বাগানে বসছেন একটু শুকরিয়াতান কর, আলহামদুলিল্লাহ। এই দেহকে সুস্থ রাখার মালিককে জোরে সবাই বলতে হবে, কে? যদি যারা বলবেন না আসামি হয়ে যাবেন নবীজির দরবারে। যত বড় মুফতি হন, যত বড় আবেদ হন, আল্লাহ মুফতি কেউ কি করে না? মুফতি কেউ কেউ করে না। আপনার বড় আবেগকে আমার আল্লাহ পছন্দ করে না, মুফতিকেও পছন্দ করে না, পছন্দ করে আমার আল্লাহ প্রেমকে। ওই ভালোবাসা আছে, আপনার আমলের দাম আছে। ভালোবাসা নাই বাবা, আমলের কি নেই? কথা কর ঠিক কিনা? বলে এক্সাম্পল, আপনার আওয়াজ জানেন, শয়তান, মিস্টার শয়তান, ওর নাম ছিল আজাজিল। কথা কর ঠিক কিনা? এবাদত বহুত এবাদত করছে, সত্র লক্ষ বছর কিতাবে আসছে, নয় লক্ষ বছর, সত্র লক্ষ বছর বন্দিগি করছে। এই বন্দিগির দাম ইবলিশ কিনা? কেন ইবলিশ হয়েছে? আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা আমার আদমকে সিজদা করালে, ইবলিশ আমাদের ফেরেশতা সিজদা করে নাই। কথা কথা কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিল, আমার আল্লাহ ফতোয়া দিলেন, তিন দিনের জন্য কাফের নয়, এক বছরের জন্য কাফের নয়। আবা এটাকে তাকিদ দিয়া আবার আল্লাহ কয়, এক বছর নয়, আমি খোদা তোরে বেঈমানের কারণে আমার বন্ধুকে যখন পছন্দ করস নাই, কিয়ামত পর্যন্ত আমি সিলমোহর দিয়া দিলাম, যতই বন্দি কর কোন লাভ হবে না। এই কথা কোন ঠিক কি না? শয়তানের মতন বন্দিগি আমরা করতে পারি না রে বাবা। এত বড় আবেদ লোক ইবলিশ হয়ে গেছে একমাত্র কার, কিসের কারণে? বেয়াদবির কারণে। কথা কর ঠিক কিনা? আরো জোরে কর না কার?
বাবা অসুবিধা হয়নি কেন? একটি চমক কথা বলিয়া আমি এখান থেকে বিদায় নেব, আপনারা শুনতে রাজি আছেন তো? আচ্ছা, যারা যত বান্দা বান্দি আল্লাহর জগতে আছে, কে কি কইতে হইব মুখে হাত দিয়ে জীবনে গুনাহ করি নাই? বেয়াদবের কারণে এখন অবশ্য বাংলাদেশে আহলে হাদিস এজিদের এজেন্ডা ঢুকে মানুষের ঈমান নষ্ট করতেছে, কথা কেন ঠিক না? হুঁশিয়ার হতে হবে, ওয়াজ শুনলে হবে না, তার ওয়াজের পাশাপাশি আপনাকে আমল করতে হবে, কথা কেন ঠিক না? জোরে বলুন ঠিক না? আল্লাহর ওলি আছে, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। কথা কয় না কে? আল্লাহ। ওলি যে আছে এটা কি কোনো রেডিমেড আল্লাহ বানাই দিছে না কোরআনে তাকিদ আছে? তাহলে বোঝা যায় আল্লাহ ওলি ঘোষণাটা দিয়েছেন কে? যেরকম কে? আল্লাহ দিয়েছে। এটা আমরা বাপ দাদার কোনো সম্পদ না, আল্লাহর ওলি হয়েছেন এই জন্যে যে আমার বন্ধু 63 বছর হায়াত পাবে পৃথিবীর জমিনে, আমার নবী যখন ফর্দা করবে আমার এই নবীর এই শক্তিটা আমি কাকে দিব? এই জন্য আমি সিলেক্ট করলাম আল্লাহর ওলিদেরকে। সেই জন্যে মহাব্বতের আওয়াজে ছোট বড় নৌজোয়ান বন্ধুরা, আবার দানিশীন আমার মা ও বোনেরা, বজর থেকে যারা আজকে আলোচনা শুনতেছেন, আমাকে দেখতেছেন, প্রত্যেকে মহাব্বত একবার কোন আলহামদুলিল্লাহ প্রশংসা করছি নবীউল আম্বিয়া, দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আরশওয়ালার নবী, কুরসির নবী, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করত না, ওই নবীর মহাব্বত আমরা যে মুক্তাসার দুরুদ শরীফ আদায় করতে পেরেছি, সেই জন্যে একটা জবানও বন্ধ রাখবেন না, মহাব্বতে কোন ইয়া রাসূল আল্লাহ। এদিকে আমার দিকে একটু নজর, অন্যদিকে নজর দিলে তো বাবার কিছু হইতেন না, আমার দিকে নজর দিলে ছবিটা কেন মাফ হইব? অন্যদিকে কেন তাকাবে? আমার দিকে একটু তাকা, কিছু কথা বলে গড়ির কাঠা ধরে কিছু কথা বলে চলে যাব, আপনাদের অসুবিধা হবে? আমি আগে বলেছি যে আপনাদের প্রতি মাসেই এই 11 বছরই হয় মাহফিল হয়, আপনারা ওয়াজ শুনতে শুনতে তীত হয়ে গেছেন, কথা কেন ঠিক কিনা? তীত হয়ে গেছেন না? হ্যাঁ, ওই যে ক ঠিক আছে, আসলে প্রতিদিন যেভাবে ভাত খান, ভাত একদিন খাইলে তো হয়, প্রতিদিন খাই তৈব নিও, প্রতিদিন খাল লাগবে নি, কয় না কাজরে এ যুবক ভাইরা কথা কো, খাল লাগবে একদিন খাইলে তো চলে নাকি? না, একদিন খেলে আর বাঁচবেন নিও, তো ঠিক আলোচনাটা যতই শুনিবেন ততই ইমাম তাজা হবে। আল্লাহু আকবার কর, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। বাবা জিরা আমার তো একটু মহাব্বত নিয়ে আপনাদেরকে নিয়ে একটু প্রেম সুদার আলাপ করব। এই প্রেম সুদার আলাপ করেছেন কে? যেরকম কে? আমার কথা নয়, আমার আল্লাহ কয়। বিসমিল্লাহির রহমানির তোমরা যদি গুনার আশা আমি আল্লাহকে ডাক দাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। তোমরা গুনাহ সবার আনন্দ আমার কাছে চাইবা, আর আমি আনন্দ তোমাদের গুনাহগুলা মাফ করে দেব। যুরুক আল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে আমরা জিকির করব, জিকির করার ঘোষণা কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। এই জিকির করার জন্য ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। সামনে তারা কোনো কথা কয় না কে? আল্লাহ। এই যে আমার লোক কথা কইতেছেন, খোদার কসম আল্লাহ কয় কথার সাথে সাথে 100টা সগিরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে না, সুবহানাল্লাহ। তাহলে জিকির করার জন্য ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ। এখন কিছু কিছু জিকির আছে বাবা, জিকিরের নামে ফাজলামি, জিকির করতে করতে সাল্লির উপর দুটটা হুজুরের গেড়ি মধ্যে হয়। মা আসে না? আসেনি বাবা। ইউটিউব ইন্টারনেট আপনারা এখন প্রায় 90% লোকই এখন ইউটিউব ইন্টারনেট ঘাটে কথা কয়, ঠিক কিনা? 10% হয়তো কৃষিকাজ করে, হয়তো এইগুলা আপনার এই ফাসফুস বোঝে না, যার কারণে কয় বাবার আমি বুঝি না তুমি চালা। তো আসলে শতকরা এখন 100 90% লোকে আপনার ফেসবুক ইন্টারনেট ব্যবহার করে কথা কয়, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? একটু আমরা মহাব্বত নিয়ে আল্লাহকে ডাকতে চাই, সকলে রাজি আছেন তো? আরো যেরকম রাজি আছেন তো? কে কে রাজি না হাত তোলা, হাত তুলে এনেছে কয়েকজন, রাজি আছে কয়েকজন আছে, একটু হাত তোলেন সকলে একটু মহাব্বতে। একটু মনের মধ্যে বাবাজিরা আমার আল্লাহকে হা বিরাজমান জানিয়ে, আপনার মুর্শিদকে হাজের নাজের জানিয়ে একটু মহাব্বত আমার সাথে একটু জিকির করে। হ্যাঁ
আপনারা কি খুশি তার থেকে বেশি খুশি কবর বাসী কত কত
খুশি কবরবাসী কয় কবরবাসী যারা আপনার মা নাই কারো বাবা নাই কারো দাদা নাই এরকম আহালুল্লাহ ওই আহাল্লা কবরের মধ্যে যারা মাহফিলে চলে আসছে তাদের আহাল যারা কবর আছে আমার আল্লাহ কয় এই আহাল উসিলা যারা মাহফিলে বসে গেছে 40 দিন পর্যন্ত আমি আল্লাহ কবর আজাব বন্ধ করে দিয়েছি এই জন্য বাবা মনে রাখতে হবে কবর আজাব বন্ধ করতে হলে মাহফিলের প্রয়োজন কতক্ষণ ঠিক কিনা আপনাদের সামনে এই জন্য আমি এই আয়াতে কারিমা নিয়েছি কেননা রবিউল আউয়ালের পরে এই মাসটা হলো আমার গাউসে ফাকের মাস এখন একদল আছে গাউসে পাক বিশ্বাস করে না ঠিক কিনা গাউসে পাককে নিয়ে কটাক্ষ কথা বলে এরকম বাহুত্বর দল আছে না নাই বাবার রে একটু সচেতন হয়ে যান বাহুত্বর দল আপনার ঈমান নষ্ট করবে একদল আপনার ঈমান রক্ষা করবে ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কথা কোন ঠিক কি না উম্মত হবে বাহুত্বর দল উম্মত হবে তিয়াত্তর দল বাহুত্বর দল যাবে দল বলি আছেন নবী দলে দেখো হাদিস পড়ে উম্মত হবে 73 দল সাবুন কুল মিলাদান ইল্লা ওয়াহিদুন বাহুত দল জাহান্নামী একটি দল জান্নাতি যুরুকুন সুবহানাল্লাহ নবী আমার কয় উম্মত হবে 73 দল বাহুত দল যাবে বলি আছেন নবী দলে দেখো হাদিস পড়ে বর্তমান বাতল ফেরকা বিশ্ব গেছে বলে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকে বিমান সুরি করে তাই কাহসি যারে বনি তাই কাহসি যারে চলছে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্তান বলছেন ফরওয়ারে কথা কোন ঠিক কি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে ও আমার বান্দারা গো তোমাদের মঙ্গল করো তোমরা কিয়াম করো না আমার বন্ধু যখন গোপন ছিলেন আমি আল্লাহ প্রকাশ হওয়ার জন্য আমি একদিন না দুই দিন না আজকে শেরপুর গাউসিয়াতের পার শরীফ থেকে আমি জালালি সাহেব বলে দিতে চাই গো আল্লাহ যখন প্রকাশ হইতে চায় একদিন না দুই দিন না 90 কোটি 92 লক্ষ 37,000 30 বছর আল্লাহ দূর দিয়া আপন বন্ধুরে পাইছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাই না আমি এটা গজল বানাইছি কইতাম নি এই জগতের মূল নবী জি কামরওয়ালা বলে এই জগতের মূল নবী জি আসমান জমিন নাহাছিলেন কোনই কিছু ওরে কোটি বছর দান করিয়া পেলেন মোহাম্মদ আরে কোটি বছর দান করিয়া পেলেন মোহাম্মদ এই জগতের মূল নবীজি কামরওয়ালা বলেন না এই জগতের মূল নবীজি কামরওয়ালা আগুন পানি মাটি বাতাস নাহাছিলেন
ছিলাম তখন তথা রসুন্নর উপর ছিলেন আমার দয়াল নবীজি, সুন্নর উপর ছিলেন আমার দয়াল নবীজি, এই জগতে মোর নবীজি কেমন আলা বলেন না, এই জগতে মোর নবীজি জানলে একটা জমানা বন্ধ রাখবেন না মহাব্বতকুম সুবহানাল্লাহ। আরে আমার নবীজির মিলাদুন নবী মাসের পরে আমরা যে মাসটা পাইলাম এটা হলো আমার গাউসে পাকের মাস। আস্তে কন্যা সুবহানাল্লাহ, শুনতে শান্ত সবাই, সকলে শুনতে শান্ত, কে কে সান হাত তোলা একটু মহাব্বত সকলে, কুরআন সুন্নার আলো, নামাজ রোজার আলো, সকলকে মারহাবা। বাবা যা একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আপনাদের অসুবিধা হচ্ছে বাবা, একটু মহাব্বত নিয়ে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিস বোঝা বড় কঠিন, ঠিক কি না? সবাই আজকে কোরআন হাদিসের আলোচনা করে, ওহাবিরা কোরআন হাদিসের আলোচনা করে, কথা কান ঠিক কি না? হাদিস সঠিক লেকিন তাদের ব্যাখ্যাটা ভুল, কথা কান ঠিক কি না? বাবার আরে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বলি আল্লাহর প্রাসঙ্গিকে আমার আল্লাহ পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে বলে পিসের বারা কোন আওয়াজ দেখা, জবান বন্ধ হয়ে যাবে, জবানটা বন্ধ হয়ে যাবে যদি না কথা বলেন। বলে জালালি সাহেব কখন বন্ধ হবে? মৃত্যুর আজরাইল যখন আপনার সামনে আসবে, আমাদের ইমান হবে কালেমা, কালেমাটা যদি না পড়তে মরে যান, না পড়িয়া মরে যান, আল্লাহর কসম আপনারে কেউ জিগাইত না, আপনি হয়ে যাবেন জাহান্নামে, কথা কত ঠিক কি না? ইমানদারের নিশানা প্রেমিকরা কখনো মৃত্যুর আগে নবীকে ভুলে না, কথা কোন ঠিক কি না? এখন স্পষ্ট পারে জালালি সাহেব, আমরা তো নবী দেখছি না, আমরা দেখছি আল্লাহর ওলিদেরকে, দেখছি মেজবানদার দরবার শরীফ, দেখছি সাকরা দরবার শরীফ, দেখছি জালালিয়া দরবার শরীফ, দেখছি আপনার রেজবিয়া দরবার শরীফ, দেখছি আপনার অন্য অন্য দরবার শরীফ, কথা কোন ঠিক কি না? এখন নবী কত দেখি নাই, নবী চিনব কি হবে? আমার আল্লাহ দার দিয়ে কত সুন্দর, আপনার বেসার ভয় আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল বালা এত জিল্লুন নবুয়া, আপনার পরের যে একটা শক্তি থাকবে এটা বেলায়েতের জমনা গো, যারা আল্লাহর ওলির দরবারে হাত ধরিয়া নবী পর্যন্ত কবর পর্যন্ত পয়সা চাইবি গো, তোর আপন হবে দয়াল নবীজি। আমি কইলার কথা কই না বলেন না, আমি কইলার মনের কার কাছে বলিব দুঃখ, কার কাছে দামাদি নিলেন না, আমি কইলার মনের কথা কই না হাওয়া, আমি কইলার মনের কথা, ওরে মুর্শিদি পাইলে নবী পাইব, আর কিছু
এবারে আমার আল্লাহ কইছে যে দিক দিয়ে বুঝো আলেম ওলামারা যখন আয়াতটা ধরবে গ্রামাটিক্যাল তারা তখন হাত নিবে কথা কোন ঠিক কি না গ্রামাটিক্যাল ছিল না, এই গ্রামাটিক্যালটা হলো বিদা। তবে কোন বিদাত? আমার আল্লাহ কয় এই বিদাতটা হলো উত্তম বিদাত, আমার আল্লাহ কয় এটা ওয়াজিব বিদাত, এটা আমার নবীর পরে যদি না থাকে গো মার কুরআন হাদিস বুঝবে না, অপব্যাখ্যা করে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, যার কারণে নবী আমার স্বপ্নে দেখাইছে উসমান গ্রামাটিক্যাল আবিষ্কার করো মানুষ করে নষ্ট হয়ে যায়। আয়াতের শুরুতে যদি বসে গো আমার আল্লাহ ডাক দিয়ে কয় নিশ্চয় তাকিদের জন্য নিশ্চয়তার জন্য আমার আল্লাহ ঘোষণা দেয় ইন্না রহমাতাল্লাহি, তোমরা আমার দয়া মায়া মহাব্বত রহমত পাইবা না কোথাও পাইবা না, মসজিদে গেলে পাইবা না মুক্তবে গেলে পাইবা না, এই রহমতটা কি রহমত গো আমার আল্লাহ ডাক দিয়ে কয় তোমরা যদি আমার দিদার পাইতে চাও আমার রহমত পাইতে চাও তাহলে তোমরা চলে যাও অলির দরবারে সমস্ত অলিদের সর্দারের নাম কি কথা কয় না কেন? হযরতে আব্দুল কাদের জিলানী, উনি সমস্ত অলিদের সর্দার বানিয়েছেন কে? ওনার ওই আমলে আপনার ছয় বছর বয়স ছিল, কয় বছর? ছয় থেকে সাত বছর বয়সে গাউসে পাক উনি গাছতলার মধ্যে বসে রয়েছে, এদিক দিয়ে দুইটা মহিলা ওনার আব্বার কাছে অভিযোগ করার জন্য গেলেন, অসুবিধা হলে গেলাম অভিযোগ করার জন্য গেলেন কেন্দ্র আজকে হাদিসে কুদসি হাদিস দ্বারা কুরআন দ্বারা আমি প্রমাণ করাই দিব আল্লাহর ওলি হলো জগতের রহমত, আল্লাহর ওলি আমার নবী হলো রহমতে খাস, আল্লাহর ওলি হলো রহমতে আম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও রহমতে আম রহমতে খাস, তুমি যখন আমার কাছে চলে যাবে গো আমার আল্লাহ কয় তুমি খাস দিদার মধ্যে আমার নবীর রহমতের কাছে ঘুরে যাবে, সুবহানাল্লাহ। আমার বলতে চাইছিলাম দুইটা মহিলা গাউসে পাকের আব্বা আমার পূর্বে আমার বন্ধু দয় মাহাতম হোসেন হুজুর উনি
গাউসুল হকের আব্বার সম্পর্কে বর্ণনা করেছেন কাঁচাকড়াতে কে রাখে, তবে ওই ওই প্রসঙ্গ নয়, আমি ওনার প্রসঙ্গ ধরি আর একটা ঘটনা বলতেছি। এই ঘটনা হলো তাফসীরে সিরাজি, সুবহানাল্লাহ। ওই তাফসীরে সিরাজির প্রথম খণ্ড 86 মিশকায় আল্লামা ইমাম যাজি উল্লেখ করেন দুইটা মহিলা আল্লাহর ওলি হযরতে আপনার আবু সালে জঙ্গির কাছে গেলেন, সুবহানাল্লাহ। এবারে অনেক মানুষের ভিড়, মানুষেরা এক একটা অভিযোগ নিয়ে ওনার কাছে যায় আর উনি তকদির লিখে দেয় যেরকম, সুবহানাল্লাহ। ওই মহিলারা পরের সিরিয়াল হলো আবু সালে জঙ্গি মুসা ডাক দিল, মারা গো আপনারা কিসের জন্য আসলেন? এবার দুনো মহিলা পর্দা থেকে আপনি খেদে দিলেন, হুজুর গো আজকে আমরা এক সপ্তাহ খানা খাই না, ঘরের মধ্যে চাউল নাই খোরাক নাই, হুজুর আজকে আমাদের একটা অভিযোগ, বড় কষ্ট করে আমরা জমিনগুলা রোপণ করেছি, হাতি এবং বাঘ এসে আমাদের জমিনগুলা নষ্ট করে দেয়, হুজুর আমরা এগুলার ফসল পাই না, আপনি একটু তকদির দিয়া দেন। আবু সালে জঙ্গি মুসা একটা ডাক দিয়ে কয় মারা গো, কেউ যদি বিস্তার মধ্যে পরিশ্রম করে, কেউ যদি বিধান যাইতে পারে না, ওই সমস্ত তকদির দিমা, লেকিন হাতি আসে বাঘ আসে এই তকদির তো আমি জঙ্গি মুসা দি না। মহিলারা বেজার বেজার হয়ে গাউসে পাখির আব্বার ঘরের দেখুন যখন গেটের মধ্যে দাঁড়াইলেন গো, হঠাৎ করিয়া বস্তাওয়ালা ফাগল চিনি নিজাম ফাগল চিনি আমার আল্লাহ কয় ফাগল বললে নূরের বাতি জ্বলে, ফাগল বললে বাতি জ্বলে, মুন্সি বললে জ্বলে না, মুন্সি বললে জ্বলে না, সাত মোকাবাদ করিয়া নূরের পুয়ারা ধরে, সাত মঞ্জিল সওয়ার করে, সাত মঞ্জিল সওয়ার করে, ও কোথা বাবানা পাগল বললে বাতি জ্বলে, মুন্সি বললে জ্বলে না রে, মুন্সি বললে জ্বলে না, ফাঁকার বিতল খোদা আছে খানার সঙ্গে দেখলি না, আল্লাহুম্মা সাল্লে জোরে মুহাম্মাদ নাবিয়ানা ফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা ফিয়ানা মাওলানা মুহাম্মাদ। 80,000 আলম বেদ করিয়া খোদার দিদার পাইল তারা, আল্লাহু আকবার কর, 80,000 বেদ করিয়া খোদার দিদার পাইল তারা, নফসে আছে একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বত কোন সুবহানাল্লাহ, মহিলাদের সামনে দাঁড়ায় যায় আর মহিলারা বের হইতে পারে না, ওই পাশ দিয়ে আবার মহিলারা যায় ওই পাশ দিয়েও ফাগলা দাঁড়াইয়া থাকে, সুবহানাল্লাহ। কেউ অসুবিধা হইতে সামনে তো
কি আমি ছেড়ে দিব? আমি মনে করি যে আপনারা একজন প্রেমিক মানুষ, এই গ্রামের মধ্যে যেহেতু প্রত্যেকটা মাসেই কোরআন সুন্নার আলোচনা হয়, আপনারা হবেন সত্য। অন দেখছি যে আপনারা হয়েছেন স্বপ্ন, শব্দ ড্যাম কি আর বুঝলাম না কথাটা। হ্যাঁ, কথা ঠিক কি না? আমরা পরিপূর্ণতা অর্জন করতে হবে। প্রতি মাসেই হয়তো আমি আসি, হয়তো অন্য কোনো বক্তা, ভালো বক্তা আপনাদের মাঝে এসে আপনাদের গ্রামকে ধন্য করে দেয়, কথা কন ঠিক কিনা? এই মাহফিল তো এরকমও আপনাদের এলাকার এলাকা নয়, আপনার পুরো বিশ্ব জুড়ে এখন এক নম্বর টপ টেনে আছে গিয়াসুদ্দিন তাহির, কথা কয় না খাজন? আরো জোর কন ঠিক কিনা? এটা আপনাদের এলাকাতের গৌরব, আপনাদের ডিস্ট্রিক্টের গৌরব, এরকম রেকর্ড পৃথিবীর ইতিহাসে আর রাত্রে তিনটার পরে আপনার ওয়াজ দললে মানুষের মাথা, কথা কয় না? দিয়েছেন কে? এই ইজ্জত সম্মান দিয়েছেন কে? যত যত বেড়া হিংসা করবো আল্লাহ কয় আমি যারে সম্মান দিব, তুই হিংসা নো সার যখন যদি হিংসা করস আমি আরো বেশি বাড়াই দিব, কথা কন ঠিক কি না? এই জন্য বাবাজিরা আপনাদের সমাজের মধ্যে হিংসুক আসেনি, এক কথা কয় নাকি? হিংসুক আসেনি, ঘুষখুর আসেনি, সুদখুর আসেনি, এডি আল্লাহ কয় আমেরাতুন নাসিবাতুন তাসলামা আলহামিয়া, হিংসা ঘুষ গিবত অহংকার এগুলো হলো আল্লাহর চাদর, এগুলো বান্দা করা হারাম হারাম, কেননা এই হারাম খাইয়ে আজকে আমরা নষ্ট হয়ে গেছি, কথা কান ঠিক কিনা? বাবাজিরা আমার রাগ করিয়েন না, আমরা গ্রামের মধ্যে ঘুষখোর আছে, এই জন্য বাবাজিরা আমার ঘুষখোর সুদ থেকে আমরা বেঁচে চলতে হবে, কথা কান ঠিক কিনা? যদিও ঘুষে বলা ব্যাংক সব কিছু জায়গার মধ্যে ঘুষ ওর কিতা কইরা সলন্ত লাগবে, কথা কান ঠিক কিনা? তারপরও আপনার একটা মাত্রা আছে, এখন বাংলাদেশের মানুষ মাত্রার বাহির, ঠিক নেই? ওই দিন আমি আরেকটা লোক পেলাম, কিরে সলসা আমার লোক মাহফিলে, কয় হুজুর আমার কিস্তি আছে, কি আছে? কাহা, তোর তো কিস্তি রেখাই দিছিল, আরে কি লেগে উঠেছ? কয় হুজুর হাওলাত চাইলে মানুষ হাওলাত দেয় না, আমরা দেশের মানুষ খুব ক্ষিপ্ত হয়ে গেছে, যার কারণে এনজিওর কাছে গেছি, কিছু আপনার লোন উড়াইছি 50,000 টাকা, এমনি তো মানুষ দেয় না, এই জন্য কিস্তি হিসাবে হুজুর দিয়া দিতে আসি, আমি আসলে তো মানুষ তো ক্ষিপ্ত হয়ে গেছে, কথা কন ঠিক নেই? এমনি দিতে চায় না, এমনি যদি মানুষ আরেকটা মানুষ আরেকটা মানুষকে সহযোগিতা করে, আমি মনে করি বাংলাদেশে আবাস থাকে না, কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? যেটা সুপার রিলেশন মানুষ হচ্ছে হে দল মানা, কথা কয় না ঠিক কিনা? আমরা সঠিকভাবে চলতে চাই, সকলে রাজি আছেন তো? হাত উড়িয়ে দেখে একটু রাজি আছেন কারা কারা? নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে কোন মারহাবা, মারহাবা। বাবাজির আমার রাগ করতেছেন না একটু? মহাব্বতে আল্লাহুম্মা জোরা লাগে না বলছো, একটু মহাব্বত করো না বাবা, কিছু আল্লাহর মধ্যে শরীয়ত আছে, কিছু আল্লাহর অলির মধ্যে শরীয়ত নাই, ডাইরেক্ট খোদারে পাইছে, সুবহানাল্লাহ। এটা তরিকতে মুহাম্মদিতে যারা সালাগা দিয়ে থাকে, কিছু আছে আপনার নামে সালা, ঠিক নেই? ভিতরে সালা, সালাগার দিলে না এতে পাগল কইব আজরা নাই, কিছু বেশে পাগল, অরিজিনাল পাগল চিনা যায়, ওই পাগল আপনি খারাপ বলিয়েন না, আমার আল্লাহ কয় আস
80,000 আলম বানাইছি, আমার এই 1100 কুরসির মধ্যে আমার আরশটার 70,000 নূরের খাম্বা দিয়ে আমি টিকে রাখছি গো। সালাগান দিন না সালে যারা আল্লাহর ওলি আছে, যারা ময়লার মধ্যে দেখবেন আপনার নিজেকে লুকিয়ে রাখে, মানুষের কাছে যাইতে দেবে আমার আল্লাহ কয় লাব্দুকু আলা সালি সাবুন আলাল আরশি। ও আমার বাবার বন্ধুরা যারা সালে আল্লাহর ওলি আছে, 70,000 নূরের খাম্বা গুলা ওই পাগল আল্লাহর ওলির কান্না আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ তারারে দায়িত্ব দিয়া লাইছে। এই জন্য সালাগার দিন না ফাগলারে যেটি সুরাতান গাদে ওগুলো তো চিনবেন, অরিজিনাল কো চিনবেন। এখন ফাগলে কখনো খারাপ বলিয়েন না, কেননা এই বাংলাদেশে নয় সারা বিশ্বের মধ্যে আমার আল্লাহ কুতুব পাঠাইছে। বাবাজিরা কুতুব না থাকলে মানব ধ্বংস হয়ে যাবে। আপনি জানেন না আল্লাহর অলিরা দুনিয়া চালায়, আল্লাহরকে আমার আল্লাহ শক্তি দিয়েছেন, সমস্ত আল্লাহ সমস্ত জাহান্নাম আল্লাহর ওলিদের মাধ্যমে আমার আল্লাহ নিয়ন্ত্রিত করে। এরকম বিদ্যুৎ আমার আছে, যারা বিদ্যুৎ হয়ে গেছে এই বিদ্যুৎদেরকে আপনারা মহাব্বত করতে হবে। এই বিদ্যুৎ দ্বারা তো এখন সমাজ চলবে না, কথা কোন ঠিক কিনা? কেননা এই বিদ্যুৎ বাবারা এখন নামাজ পড়বে, তসবি তাহালিল করবে, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী দাঁড়ি ফাটলো, আপনার মুরব্বী বাবার আছে চা দোকানে যাইয়া চা খায়, আপনার আবার টেলিভিশনও তাকায়, কথা কোন ঠিক নেই? ওই চা চা এসে নামাজ নাই, ফজর নামাজ নাই, আমি জানতে চাই টেলিভিশন সাইতে আসে ওই সীম অসুখ লাগে না? মসজিদের মধ্যে ঢুকলে কাকুজুর আমার পায়ে ব্যথা, গাড়ে ব্যথা। এখন তুমি যে ফাদুয়ানো আক করে আক করে টিভি চা চাও, এর জবাব আমার আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? একটু মহব্বত সালাম থেকে ভালো কথা যখন পায় নাই, রেজাল্ট যখন পায় নাই, ওনারা যখন আপনার ওনার দরজা দিয়ে বের হচ্ছে, এই দিক দিয়ে বের হলে সালাকার দিন না ফাগলার লাগা বের হইতে পারে না। যখন এই রাস্তা দিয়ে বের হয়, এই গেট দিয়ে বের হয়, ওই ফাগলা দাঁড়ায় থাকে, ওই দিক দিয়ে বের হয়, ফাগলা দাঁড়ায় থাকে, এবারে বের হইতে পারে না। ইন্ডিমেন্ট টাইমে অলিকুলের শিরোমণি হযরতে কাউসার আব্দুল কাদের জিলানী গোড়াটা দোলাই আসতেছে যে উনাদের সিংহাসনে রাজ্যের মধ্যে ওই দরজার মধ্যে ফাগলা যে দাঁড়ায় রয়েছে, যখন কাউসে বাক্য দেখা মাত্র ফাগলাটা অদৃশ্য হইয়া গেছে। ওই দুইজন মা গেট থেকে বের হয়ে গেলেন গাউসে বাকের সামনে, আর থেকে নয় বছরের গাউসে বাকের সামনে যখন মহিলারা, এবারে আল্লাহর ওলি গাউসে বাক ডাক দিয়ে কন মারা গো, ও মা আপনারা কেন কান্দেন? মারা গো ডাক দিয়ে কো বাবা আপনি বুঝবেন না, দেখেন আল কারাউ আউলিয়াউ হাকুন মুরাদান ফি মা ফি, সত্য শিশু আল্লাহর ওলি অনেক কেরামত দেখাইছে গো।
আমার আব্বার থেকে সুয়াল পাইয়া আপনারা যখন গেট দিয়া বাইর হইতেছেন ফাগলার জন্য পারেন না, মহিলারা একটা সেফরা খাইছে আমি দেখছি, আমি আমার বন্ধু বান্ধবরা কুরআন শিক্ষা দিতেছি গো, যখন আপনি আমার আব্বার ঘরের মধ্যে অজুহাত দিচ্ছেন অভিযোগ দিচ্ছেন আপনার অভাব দূর হয় না, আপনি এই অভিযোগ লইয়া যখন আসছেন আমার আব্বা যখন ফিরা দিছে গো আমার কলিজা মধ্যে আগুন লাগিয়া গেছে, আমি গাউজি বাগ একটা ডাক দিয়া কই বাবু দাও আমার মায়ের গর্বের মধ্যে আমি আটার শিরপা কোরআন শরীফ ফুকাস্ত করছি গো, তুমি আল্লাহ শক্তি দেওয়ার কারণে কথাগুলো ঠিক কি না, এখন আমার আব্বার থেকে মানুষ আপনার না ফাইয়া চলে যাইব আমি গাউসে বাকে দা হয় দাম দিতাম না। এবারে মারা কয় তুমি কি কইতে চাও, কই ফাসা লাগার দিন না না, তোমাদেরকে যাইতে দেয় নাই মা, আমি যখন আসা মাত্র ফাগলাটা তোমাদের থেকে চলে গেছে। এবার মহিলারা কয় সত্য এই ফাগলাটা কেউ না, এই ফাগলাটা হলো আমি গাউসে বাকের আর একটা রূপ, এত শুরু থাকতে তোমার আর একটা রূপ কি ভাবে হইল, তবে ওইসব বাদ দিয়া কয় মারা গ আপনারা কিসের জন্য আজকে এখানে আসছেন, কিসের জন্য আজকে এখানে আসছেন, কবাবা তোমার কাছে বলিয়ে তো লাভ নাই গ একটু বলে দেখেন কবাবা, আজকে আমরা এক সপ্তাহ যাওয়ার কোনো খানা নাই, ফসল ফাইলা হাতির কারণে বাঘের কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাওয়ার যেরকম না সুবাহ হুজুর আপনার আব্বার কাছে আসছে আপনার আব্বা ফিরে দেয় গাউজ একটা ডাক দিয়া কয় হে আমার আব্বার গো আমি ফিরে যাব না, আপনারা আমার সাথে আমার আব্বার কাছে চলে আসে। এবার গাউজ বাগ সহ আবু জালে জঙ্গির কাছে যখন গেল ওই মহিলাদের মাঝখানে গাউসু বাককে দেখা যায়, হঠাৎ করিয়া আবু সালে তাকাইলাম দেখতেছে মহিলা দুটার মাঝখানে আপনার আব্দুল কাদের জিলানীকে দেখা যায়। এবারে যখন বাপের স্মরণ পূর্ণ হল গাউসু বাক সালাম দিলাম সুবহানাল্লাহ, আরম্ভ কিছু কিছু শেরপুরের যুবক ছেলেরা বাপকে সালাম দেয় না কতক্ষণ ঠিক কি না, নবীর চুয়া লেগে গেল শাহের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার শহর মদিনা আমার শাহের মদিনা সব বলিব তোমায় বলতে পারি না। যেই যুবকটা পিতা মাতার সালাম দিবা আমি নবী তার সালাম জান্নাতে যাইতাম না। এই জন্য অনেক অনেক
কিছু কিছু সুন্দরী মেয়ে পাইয়া বউ পাইয়া মা বাবার ভুলে গেছে, ছেলে আছে না মাই, এরকম কুলাঙ্গার ছেলে আছে না মাই, অনেক ছেলে আছে বউ বিশ্বাস করে ফির বিশ্বাস করে মার খেদমত করে না, এরকম আছে না মাই। অথচ আমার নবীজি বলে যারা পিতা মাতার ভালোবাসে না গো, আমার আল্লাহ কয় পিতা মাতার মতো আপন জগতে কেউ নাই, বিশেষ করে মায়ের মতো আপন কেউ নাই, কত কণ্ঠে কিনা। এই শেরপুরের মধ্যে অনেকের হাত যখন আঙ্গুল যখন কেটে যায় ডাক্তার সাহেবের কাছে যায়, এক ডাক্তার আমার ব্যান্ডেজ দেন, ওষুধ দেন, যাহাতে ব্যথাটা চলে যাবে, ঠিক কি না? আরো জোরে কারণ ঠিক কি না? আমার বাবার বন্ধুরা এমন মা জননি, তোমার বলে না ইচ্ছে করলে মা ট্যাবলেট খাইয়া তোমার মেরে ফেলতে পারত, কথা কোন ঠিক কি না? বিষাক্ত ট্যাবলেট খাইয়া তোমাকে দুনিয়ার আলো দেখাইতে পারত না গো। ওই মা আপনার ব্যথা মানুষে ভালো করে, আর মা জননে কো ডাক্তার দাও, আমার প্রসব ব্যথা তো ব্যথা উঠতেছে না ডাক্তার, আমার ব্যথার ইনজেকশন মারা দেন যাতে ব্যথা হয় তাড়াতাড়ি, আমার সন্তান আপনাকে গর্ভধারণ করেছে, ইচ্ছে করলে মা জননী আপনাকে বিষ খাওয়ায় মেরে ফেলতে পারতো, কথা কোন ঠিক আরো যেরকম ঠিক। বন্ধু বান্ধব কেউ আপন ন, স্ত্রী কাউকে আপন ন, আপন হলো আপনার জনম দুঃখী মা, কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা? ও আমার বাবারা গভীর মানুষ কি বলতে চাইছিলাম, বললে লম্বা ঘটনা এবারে কেউ সুপাকে যখন সালাম দিলেন, পিতা সালামের জবাব দিলেন, সালামের জবাব লইয়া এবারে গাউসে পাক ছোট গাউসে পাক জোরে কান্না সুবহানাল্লাহ। অনেকে লামাজা ফি জেডি আছে দেখবেন, কয় গাউসে পাক কন্যা কি শি নাউজুবিল্লাহ, অতস গাউসে পাক কেন হয়েছে কেউ অনেকে জানে না, গাউসে পাক বলা হয় তাকে, আমার আল্লাহ দাগ দিয়া কয় আমি ওই রে গাউসে পাক বানাই যে মাতৃগর্ভে কুরআন শরীফ মুখস্থ করেছে, ওই মাতৃগর্ভে রুহানি জগতে আমি মাওলারে বলি নাই গো, আল্লাহ কয় ওই ব্যক্তি হলো গাউসে পাক। সুবহানাল্লাহ, এই জন্য গাউসে পাক শব্দটার অর্থ হলো আমি আল্লাহ সাফা কইরা দি। এবারে গাউসে পাক বাবা গাও এরা কষ্ট করে আসছে, এদের ফসল গুলা হাতি খেয়ে ফেলে বাঘে খেয়ে ফেলে, আপনার কাছে তকদির জন্য আসছে, আপনি কেন ফিরাইয়া দিছেন? আবু সালে জলদি বুসাটা যদি কয় ও আমার ছেলে গাও তুমি এই বেদ জানবালা, আমি এই বেদের কোন ওষুধ জানি না। এবার গাউসে পাক কয় আমি ছোট মুখে বড় একটা কথা কইতে চাই, আবু সালে সঙ্গে মুসা মনে মনে কয় আমার ছেলে কি কইব, হঠাৎ করে ছেলে কয় বাবা গাও আপনার কদমের মধ্যে আমার শিরতাজ, তবে আমি হাকিকতে আমার ফির একজন আছে আবু সাইদ ফাজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আল্লাহ আমি ওনার কাছে মুরিদ হয়ে গেছি অনেক আগে,
উনি আমারে 60টা মুকাম শিখাইলেন, 80,000 আলম শিখাইলেন, যুবকগণ সুবহানাল্লাহ, 80,000 আলমের মধ্যে সবার মধ্যে সেই নূরটা আছে, কেউ নূর জ্বালাইছে, কেউ কেউ নিভায় নিয়েছে, বলে কেমনে যারা আল্লাহর ওলি সবক হইয়া পাশের নামাজ পড়ে না, মা বাবার সেবা করে না, তাদের কেমুরদা থেকে যায় গাউসু বাগান তো ডাক দিয়ে কাপ ভাগ সেই বাজারে আমি তাহলে হাকিকত বলি, মূলবি নোট করো, উনি লেখতেছেন মা আইনাহু আল্লাহু আহাদান ওয়া আলা নিয়াতান ওয়া আলা কুরাতান নাযিরাহু আশাদুন ইলাল উওয়া। বাবা যখন তুমি মেয়েদেরকে এই মহিলাদেরকে বিদায় দিছো, আমি ছিলাম 16 মাইল দূরে, আমার আল্লাহ আমার কলবের মধ্যে জায়গা দিয়েছে, হে গাউসে পাক তোমার বড় শিরোমণি বানাইছি, এখন তোমার আব্বা ওই মেয়েদেরকে মহিলাদেরকে ফিরিয়ে দিতেছে, যাও যাও তাড়াতাড়ি যাও, যদি তুমি এটা উদ্যম না করো তাহলে গাউসে পাক থেকে তুমি আপনার বঞ্চিত হয়ে যাইবা। আব্বা অনেক দূর থেকে আমি ঘোড়াটা চালাইয়া যাহাতে আপনার সম্মান হোক আমি ঘোড়া ধরেই আপনার কাছে আসছি বাবা। ও বাবা আমার আপনি অনুমতি দেন আমি এই কাজটা করে দিই। সুবহানাল্লাহ। এবারে মহিলাদের নাম তখনও কয় না গাউসে পাক কয়, আপনার নাম নাসিমা, আপনার নাম সাদিয়া। সুবহানাল্লাহ। এই এবারে বাবা আপনার নাম নাসিমা, আপনার নাম সাদিয়া, ও আপনারা আমার আম্মার সমতুল্য, মারা গাও আপনারা ফসল ফালান, আজ থেকে বাঘও আপনার ফসল নষ্ট করবে না, হাতিও নষ্ট করবে না, গাও আমি গাউসে পাক ওয়াদার কইরা দিছি। এরা পাইয়া বাড়িতে গেলে এবারে কামলা বইলেন, ফসল লাগাইলেন। সুবহানাল্লাহ। ফসল যখন লাগাইলেন মহিলারা খুশি হইলেন, আজকে তো কোনো বাঘ আসবে না, হাতিও আসবে না, ফসল গুলা নষ্ট করবে না, এদিক দিয়ে তারা সুখে আপনার আল্লাহর জিকির করতেছে। ইনদিমিন টাইমে দিন যখন একটু বাড়ি হইল দেখতেছে হাতিও আসছে আপনার বাঘও আসছে, ওই মহিলার ফসলের সামনে দাঁড়ায় কয় ও আমার আপনার মারা গো, আমরা হাতি বাঘ আপনার ফসলের সামনে চলে আসে। ফসল নষ্ট করবে না, এখন তো আবার বাঘও আসছে হাতিও আসছে, মহিলারা বের হয়ে কয় আল্লাহ এত লক্ষ আমার এত হাজার টাকার সম্পদ আবার নষ্ট করে দিবে, আমরা খেতে পারবো না। যখন ক্ষেতের সামনে গেলেন, জমিনের কাছে গেলেন, ওই পশুগুলার মুখের মধ্যে মানুষের জবান দেখা যায়, হাতিরা ডাক দিয়ে কম্মা আমরা আজকে ফসল নষ্ট করতে আসি নাই, কেন আসছেন, আমরা আসছি যখন আপনি আপনার গাউসু পাকের দরবারে আবু সালে জঙ্গির দরবারে অভিযোগ করলেন, তখন আমরা জানি না যখন শিশু ছেলে 6 বছরের ও আব্দুল কাদের জিলানির কাছে অভিযোগ যখন দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আমাদেরকে পশু থেকে মানুষের জবাব দিয়ে
এই ফসল গুলা নষ্ট না করে। সালাম ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ, সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ। খোদায়ে করিদায়ে মুহাম্মদ, খোদা মিলতা বাবাজারে মুহাম্মদ, সালাম পারবেন না। এখন সময় থাকতে তো আমরা ফোনজি করার দরকার, কথা কোন ঠিক কিনা, সময় থাকতে আমল গুলো মজবুত করতে হবে। আমি কি বলতে চাইছিলাম, হাতির মুখে মানুষের জবান দেখে নাসিমা আক্তার সাদিয়া কই কিরে, পশুর মুখে মানুষের কথা ওই ছোট্ট ছেলে গাউছে পাক রসিলে সাগা, আমাদের কথা দে আমার আল্লাহ শুনে না। ওই নাসিমা এবং সাদিয়া দৌড়াইয়া গাউছে পাকের কাছে যায়, হুজুর আমরা তো বেমুরি মুড়ি দইতে পারি নাই, আমার বলতে চাইছিলাম খুব গভীর খেয়াল, মহিলারা ডাক দিয়ে খোদা পশু হইয়া মানুষের কথা বলে, এরকম ঘটনা তো দেখি নাই, আমরা তো মুরিদ হইতে পারি নাই, আর মুরিদ বিহীন আল্লাহ পর্যন্ত পৌঁছে না। এই জন্য একজন আসে খবর মোহাম্মত করবেন, কথা কন ঠিক কথা কয় না, পুরুষ এবং মহিলা দুজনে বায়াত হওয়া ফরজ, কথা কন ঠিক কিনা, মহিলার কবর আমার নবীজি যাইবে, পুরুষের কবর আমার নবী যাইবে, কথা কোন ঠিক কিনা, লেকিন যাইব যে কোন সুরতে যাইব, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধুরে তো তার আখির জমানার মানুষে দেখে নাই, আল্লাহ ওলিদেরকে দেখছে, বর্তমান হক্কানি আল্লাহর ওলির দরবারে যারা মুরিদ হয়ে যাইব তার সুরতে আমার দয়ার নবী যে কবরে আইব। বাবা জিরা আমার এই জন্য বায়াত রাসূল গ্রহণ করতে হবে, ফাসত নামাজের পূর্বে আপনাকে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। বায়াত হওয়া কি ফরজ না সুন্নত? কথা কয়না কেন বলবো, ফরজ কথা বল কি, আর জোরে কন কি, নামাজ পড়া কি ফরজ না সুন্নত? জোরে কা, নামাজ এইভাবে ফরজ, আপনার পীর ধরা মুরিদ হওয়াও ফরজ, জোরে কন সুবহান, এই কেননা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত
পিতা মাতা যখন অন্তর থেকে দোয়া করে আল্লাহ এই দোয়াটা ফিরায় না, আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার সমাজের মধ্যে বেনামাজি বেশি হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, পর্দাকে প্রতিষ্ঠা করতে হবে, মানুষের খেদমত আপনার মানব সেবা করতে হবে, আপনার সুদ থেকে ঘুষ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, কথা কন ঠিক কিনা? আরো করে কন ঠিক কিনা? বাবাজিরা আমার আমার বাজার অত্যন্ত আমাকে ভালোবাসে, প্রায় এখানে অনেক দুই বছর পরে আবার আসি, প্রায় এই জায়গার মধ্যে আসি। আসলে আপনাদেরকে মন ভরে আরও আলোচনা শুনাইতে পারতাম, কিন্তু আপনাদের অমনোযোগী, কিছু কথা বলেন কিছু বলেন না, এই জন্যে নবীজির মোহাম্মত আসামি হয়ে যাবেন, এটা কাউসে পাকের দরবার কি সন্দেহ আছে? এটা কাউসে পাকের দরবার কোনো সন্দেহ আছে নি? ও বলছেন কাউসে পাকের দরবার হলো বাগদাদে। এখানে কি আমার আল্লাহ কয় কাউসে পাককে আমি ক্ষমতা দিয়েছি, নাজার তুইরা বিলাদিল্লাহি জামাতা, আমি কাউসে পাক শুধু বাগদাদ নয়, আমার আল্লাহ এমন শক্তি দিয়েছে আমার নানা কামলিওয়ালার খাতিরে, আমি 80,000 আলম 18,000 জাত দেখতে আছি, বিদ্যা আঙ্গুলের কান্নার মতো যেভাবে দেখতেছি এইভাবে আমার সমস্ত মুরিদ এবং বক্তকেও দেখতেছি, জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কাউসে পাকের দরবার থাকবে, অন্যান্য অলিদের দরবার থাকবে, সেখানে ছুটে যাবেন এবং সেখানে গিয়ে ফয়েজ বরকত হাসিল করবেন। আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করে সকল ভালো করে আমিন। একটু জবান দিয়ে করে বলুন আমিন। আমিন। একটু মহব্বত নারে আমি বন্ধ করে দিই, সমস্যা না? আসলে প্রায় 11টা, আর 11টা পর্যন্ত প্রতি মাসে তো আমার ভাষণে আলোচনা বা ওয়াজ মাহফিল করা, আপনারাও আসলে তিক্ততা বোধ নয়। 11টার ভিতরে আমরা আলোচনা সম্পূর্ণ সমাপ্ত করে আখেরি মোনাজাত দিয়ে আমরা সকলে যাব, কথা কথা সকলে রাজি আছেন তো? যেহেতু আমাদের ফজরের নামাজও মাথার মধ্যে রাখতে হবে, ফজরের নামাজ অনেক কেছে একটা দুইটার পরে আপনার আলোচনা শোনার পরে ফজরের নামাজ খবর থাকে না, ঠিক নেই? আপনার মুয়াজ্জিন আজান দে সালাতু খায়রুম মিনাল্লাহ ফজর আজান দিয়ে দিয়েছে তাড়াতাড়ি বসে, ঘুমানো 10:30 বাজে, এটা বুঝাইছি যখন ওই খৈরুম মিনাল্লাহ বলে আল্লাহ কয় ঘুমকে হারাম করে দাও, ঘুমকে লাগছে মানো নামাজকে কলি যায় না, কথা কান না কান, ঘুম দিয়েছে ফজর আগ মুহূর্ত পর্যন্ত তোমরা যাইবা ইবাদত করবা, তাহলে তুমি সঠিক রাস্তা খুঁজতে পারবা, কথা কান ঠিক কিনা? একটু মহব্বতে আল্লাহুম্মা মারহাবা
আমার আল্লাহ কয় আউলিয়াদের স্মরণের দ্বারা আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। অনেক লম্বা ঘটনা, আমি চুমুক কথা বলে শেষ করে দিচ্ছি। ওই মহিলারা যখন আপনার দুইজন মহিলা ছুটাইয়া কাউসের পাশের কাছে যখন আসলেন, তখন কাউসের পাশকে না পাইয়া তারা অপেক্ষা করতেছে যখন না সুবহানাল্লাহ। ইন দি মিন টাইম ওই মহিলা আপনার সিংহাসনে দরজার মুখে দাঁড়ায় রয়েছে গা, তারা ঢুকতেছে না। হঠাৎ করে ওই যে ফাগলাটা সালাগার দিন না ফাগলা, ওই ফাগলার লাগুন পাইয়া যখন ফাগলার কত বড় মধ্যে ধরছে গা, ফাগলার ডাক দিয়ে একদম মারা আবার রাখতে পারতো না। আবার সারা দে কয় না, আবার আপনার সাচ্চান না, আমরা কাউসে পাকের সন্ধানে আসছি, কাউসে পাককে পাই নাই, আপনি আপনার সঠিক সন্ধানটা দিয়ে দেন। তখন ওই ফাগলা কয় মা আমার দরে তোমরা রাখতে ফাইতাম না গা, তারা জমিনের মধ্যে দেখতেছে কদম ধরে রয়েছে ফাগলার লাগুন তারা আর ফাইছে না। গাউসে পাক কোথেকে জানি আসলাম, আসার পরে গাউসে পাককে বিস্তারিত ঘটনা যখন বললো, এবারে মা জননীরা কয় হুজুর যদি আপনি আমাদের সন্তানের মতো, লেকিন আপনি আমাদের সন্তানের মতো না, আমি জীবনে দেখছি না আমার সহ্য পুরুষ দেখে নাই হাতির মুখ দ্বারা মানুষের কথা বলতে, বাঘে কথা কইছে আপনার কথা যখন আল্লাহ তাআলা বড়
একটা জবানও বন্ধ রাখবেন না, মহাব্বত কম সুবহানাল্লাহ। Oh, my God.
Oh,
I'm not going to
শ্বাসটা যেদিন চলে যাবে আপনার এই দেহটা লাশ হয়ে যাবে। এই কালবের দিকে খেয়াল করে জীবনের গুণাগুলা সামনে নিয়াও, আল্লাহর দরবারে খালেস তওবা করো। বাবারে 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলা, এই পৃথিবীর জমিনে তুমি আইস, স্বর্ণের তামিজ দিয়া তোমার দুধ দিছে, আস্তে আস্তে করে বড় হইয়া গেছো। ছেলেবেলা কত খেলা, কতখানে খেলছ, কত জায়গায় গেছ, কত জায়গায় খেলাধুলা করেছ, এগুলো একটু স্মরণ করো না। এই সময়টা গেল, যৌবনে প্রাপ্ত হইয়া গেলা, তোমার বিবাহ শাদী করাইল, দাম্পত্য জীবন তোমার আরম্ভ হইয়া গেল। আস্তে আস্তে করে কাঁচা চুল গুলা পাইকা সাদা হইয়া গেছে, দাঁতের মধ্যে পানি ধরে পানি চাবাইয়া খাইতা, এখন পানি খাওয়া তোমার পক্ষে সম্ভব হয় না। হাঁটতে পারো না, ঘুমাইতে পারো না, কই গেল তোমার জীবন, কই গেল তোমার জীবন, কাঁচা চুল গুলা পাইকা সাদা হইয়া গেছে। যেদিন তুমি আমি বিছনায় পড়ে যাব রে বাবা, আমারে কেউ দেখতে যাবে না, একবার দেখতে গেলে দ্বিতীয়বার ডাক দিলে আমার ডাক আর কেউ শুনবে না। এ দুনিয়া লইয়া পাগল হইয়া যাইব, এই সময়টা করে সামনে রইয়া গেছে। তাই জীবনের গুণাগুলা সামনে নিয়া আল্লাহর দরবারে আজকে খালেস তওবা করো বাবুর ভাই, বাকি জীবনে আর গুনাহ করো না। আল্লাহ বাকি জীবনে আর নামাজ সারবো, আল্লাহ বাকি জীবনে আর রোজা সারবো না। আসলে তো বান্দা গুনাহ করতে চায় না, এই দুনিয়ার নারী গাড়ি বাড়ি আমরা পাগল বানাইছে। যেদিন যৌবনটা তুমি হারাইবা সেদিন বুঝবারে দুনিয়াটা কেমন বেমজা লাগে। যেদিন তোমার যৌবনটা শেষ হইয়া যাবে সেদিন বুঝতে পারবে এ দুনিয়াটা কেমন বেমজা তোমার দরে লাগে। তাই সবাই থাকতে আল্লাহর দরবারে খালেস তওবা করে নাও। আল্লাহ অতীত জীবনে যেগুলা করলাম ভবিষ্যৎ জিন্দগিতে এমন আল্লাহ আর করবো না গো। আল্লাহ আল্লাহ গাউসে মাকের দরবারে উড়ার উপাতে রাজি বসে গো। আল্লাহ তোমার খেয়ালে বসে গেলে বাকি জীবনে আর গুনাহ করব না। আমার সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইমানে মুগাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসা বাদাল মাউত ওয়া আমরা ওয়া বাবারা মৃত্যুর
সময়টা সামনে হাজির করে ফেল, যেদিন তুমি মারা যাইবা তোমার ছেলেগুলা তোমার শিওরে বসে থাকবে। বাকি জীবনে আমরা আর গুনা করব না, গুনা গুলা গাটুরি ভাই তোমার দরবারে হাজির হইয়া গেল। আল্লাহ তোবা কে মানে বীজ তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজদ্দদিয়া ওয়াইসিয়া সাদিলিয়া মকবুল তরিকা কি উসিলা সে ইয়াল্লাহ তোবা কে মানে জাহেরান বাতেনান ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে জীবনে যত গুণা করেছি সমস্ত গুণা গাঠুরি বাইদা তোমার দরবারে আসামি বেশে হাজির হইয়া গেল। আল্লাহ তোবা কে মানে জাহেরান বাতেনান ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে হাতের দ্বারা পায়ের দ্বারা মুখের দ্বারা আপাদমস্তক দ্বারা জীবনে যত গুণা করেছি সমস্ত গুণার তরে তোমার দরবারে খালেস তওবা করিতেছি। আল্লাহ বাবু শিলায় বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম কি উসিলাছে, আল্লাহ বাবু শিলায় নবীর রহমত কি, আল্লাহ বাবু শিলায় পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানি বগদাদি রহমতুল্লাহ আলাইহে কি উসিলা সে, আল্লাহ মেরা তোবা কবুল কর, গুনাহ মেরা মাফ কর, বাকি জীবনে আমরা আর গুনাহ আমার যেদিন নবী বিদায় হইয়া যায় পৃথিবীর জমিন থেকে, তোমরা যদি আমার দেখতে চাও আমার ফাগল ওয়াজ করুনির নিকট যাইও, আমার ফাগল ওয়াজ করুনির দ্বারে যাইও। ঠিক আমার যেভাবে দেখছো ওয়াজ করুন এমনি দেখবা, ওয়াজ করুন জীবনে জীবন দশায় আমার নবীর দরবারে যাইতে পারছে না। উনার মারে গাট্টি বান্দা 70 বার তওয়াব করেছেন কাবা করুন সুবহানাল্লাহ, বান্দা কই রইছে জঙ্গলা কোথায় কুরেশ পাহাড়ে, একদিন আসরের পরে মদিনার মসজিদ ঘরের
নামাজ পড়ে কালাম করে আসর সারজনা, নামাজ পড়ে কালাম করে আসর সারজনা, কষ্ট দেন নবী কয় আলির দারে শোনো আলি কয় তোমারে আমার ইফাতের পরে গায়ের দামা তোমরা পাইবা না, কুরেশ পাহাড়ের মাঝে ভাগলা একটা পয়সারে আছে তারে হাতে নিয়ে দিও গায়ের জামা রে, তারে হাতে নিয়ে দিও গায়ের জামা, ভাগলা যদি জিজ্ঞেস করে আমার দিনে নবী কেমন আছে সাইয়্যেদ আলী আমার এতেকালের কথা তার কাছে বলিও না, যদি বলো পাগলার কাছে তখন পাগলা কি করিবে ওইটা যে ছুটবে পাগলা আমার রুয়া যায় গো, ওইটা যে ছুটবে পাগলা আমার রুয়া যায়, পাগলা যদি আইসা বলে তখন আমার কি করতে হবে ওইটা তাজিম করতে হবে তখন আমার, আমি নবী উঠলে পরে হে দুনিয়া রবে নাই গো, আমি নবী উঠলে পরে দুনিয়া রবে না, নবীর উপাতের পরে আলী তাহার জামালয়ে কুরেশ পাহাড়ের দিকে হইল রুয়ানা, আরে কুরেশ পাহাড়ের দিকে হইল রুয়ানা, যায়া দেখে পাগলা একটা পয়সা গয়া আছে তারে হাতে নিয়ে দিল গায়ের জামাই গো, তারে হাতে নিয়ে দিল গায়ের জামা, পাগলা কয় আলির দারে শোনো আলি কই তোমারে কোথা হইতে আইছো বাবা কোথায় ঠিকানা, আলি কয় পাগলার দারে শোনো পাগলা কই তোমারে বাড়ি আমার মদিনা শহর শ্বশুর আমার পয়গাম্বর, পয়গাম্বরে ভাটাই আছে গায়ের জামাই গো, পয়গাম্বরে ভাটাই আছে গায়ের জামা, পাগলা কয় আলির দারে শোনো আলি কই তোমারে তুমি কেমন রবির জামাই বিশ্বাস করলাম না, উহুদের যুদ্ধের খালে হাব রাসূলের বন্দার মুবারক বাংছিল একটা শুনেছি শেখ সবর পায়া আমি পাগলা পত্রী দণ্ড করলাম বিনাশ মায়া লাগলো না, তুমি কেমন নবীর জামাই বিশ্বাস করলাম না, হালো পাগলা কই আলির দারে শোনো আলি কই তোমারে আমার দিনের নবী কেমন আছে খুইলা বলো না, আলি কয় পাগলার দরে শুনো পাগলা কয় তোমারে আজ কয়দিন হয়েছে নবী সারলো দুনিয়ায় গো, আজ কয়দিন হয়েছে নবী সারলো দুনিয়া, তখন পাগলা কি করিল লাফদা লাইয়া সেজদা করল কি করিল দয়াল মাওলারে, দয়াল নবী চইলা গেল দিশা পাইলাম না, তারি বদল মাফ কইরা দাও উম্মতের গুনায় গো, তারি বদল মাফ কইরা দাও উম্মতের গুনাহ, বাবা আরো বললাম বাসে বলবো না এই ভাগলগুলা যদি আজও পৃথিবীর জমিনে আছে এই ভাগলগুলোর সাথে যারা সম্পর্ক রাখবে জালালে হাত মানুষের সঙ্গে তাদের কোনো চিন্তা নাই, দুনিয়া তো চিন্তা নাই, কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, এই কে সুপারিশ করতে পারবে না আপনার ছেলে যদি একটা হয় হাফেজ দশ জন লোক যদি আপনার বেহেস্ত দিতে পারে সুপারিশ করে আমি আমার লোক সুপারিশ করতে পারবে না কেন, এই কথাটা আপনার কে বললো, একটা আলেম যদি পুরা গদ্য কর্তাকে নিয়ে আপনাকে সুপারিশ করে পার করে দিতে পারে কত্তা গইলাই হইছে, আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اقر رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، আসরের পর থেকে
রাত্র প্রায় প্রায় বারোটা হয়ে গুনে গেছে গো আল্লাহ, রাত্র প্রায় বারোটা হয়ে গেছে মধ্য রাতে, তুমি আল্লাহ দোয়া কবুলের সময়, আমি গুনাগারের সঙ্গে আল্লাহ আমার প্রাণ প্রিয় বাবা ভাইরা আমার বাবা জান দিগারুল আমায় গ্রামগণ কাবা শরীফে হাজির সাহেবদেরকে লইয়া দাই চল পাটনা বাবাদেরকে লইয়া দাই ওলা মুরব্বী বাবাদেরকে লইয়া তোমার আলিশান দরবারে তোমার কুদরতের দরবারে গাউসিয়া সিরাজিয়া দরবারে বসিয়া দুইখানা হাত আমরা বাড়াইয়া দিলাম ও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ সমস্ত গুনাহগারি বাইলা তোমার দরবারে গাউসিয়া দরবারে হাত বাড়াইলাম আল্লাহ, যে দরবার থেকে তুমি খালি ফিরাও না ও আল্লাহ। আল্লাহ গো ও মেহেরবান বাবু, পর্দায় সিনেমা বোনেরা প্রজেক্টর মাধ্যমে তো কোন শুনছে গো আল্লাহ। আল্লাহ কাজ কর্ম বন্ধ করে দিয়া নিশিরাত্রে গভীর রাত্রে তোমার সাহিসা দরবারে আসমানের নিচে জমিনের উপরে বসিয়া ভোগ করা আশা নিয়া তোমার দরবারে দুটো হাত বাড়াইয়া দিল গো আল্লাহ। মাবুদু আল্লাহ যারা হাত বাড়াইছে আমার সাধ্য নয় আমি কি দোয়া করব গো আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ যে যে মনের আশা নিয়ে আর দুনিয়া তোমার দরবারে হাত বাড়াইছে তাওর হাত তুমি খালি ফিরে দিও না গো আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ মন একটা চাঁদের মধ্যে আমরা বসলাম গো, যে চাঁদটা হচ্ছে গাউসে পাকের উফাদের শরীফের চাঁদ গো আল্লাহ, যে চাঁদটা হচ্ছে আব্দুল কাদের জিলানির এন্তেকালের উফা শরীফের গো আল্লাহ, যে মাসের কারণে বাকি এগারোটা মাস এ মাহফিলটা চলে গো আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ আমি নিহামদার গুনাহগারের সাথে কত পায় আমলদার মানুষ আল্লাহ কত মানুষ আমল ওয়ালা হাত বাড়াইছে তোমার দরবারে আল্লাহ চোখের পানি বসে দিও গো আল্লাহ। আমরা তো কল পর্যন্ত যে ওয়া শুনলাম আল্লাহ প্রত্যেকটা আমলের সওয়াব আমাদের আমল নামায় লিখে দিও গো আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা জিকির আজকার করেছে মোর্দা কলবকে তুমি জিন্দা বানায় দিও গো আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ যে ওয়া শুনছি গো আল্লাহ ওলি আল্লাহ জমানা বেলাতে জমানা আল্লাহ ওলি আল্লাহ না বানিয়ে দুনিয়াতে কাউরে তুই বিদায় করিও না গো আল্লাহ। আই রব্বুল আলামিন ও মেহেরবান মাবুদু আল্লাহ ডাইনে কবর বামে কবর আল্লাহ এমন একটা মাঝখানের সেন্টারে আমরা বসলাম গো, যে জায়গা থেকে মুর্দারা রূহগুলা আমাদের দিকে তাকায় তাকায় কান্দে ছেলে রে আমাকে যে কবরে নামায় দিয়াছিলি রে আজ পর্যন্ত আমার কথা কি তোর মনে পড়লো না, ওই বাড়িতে ওই খান কত আদর কইরা কত যত্ন কইরা বড় কইরা দিয়াছি আজ বুঝি আমার জন্য তোর আল্লাহ সত্যিকে ওই দুইটা চোখের পানি তোর জন্য পড়ে না, আমার জন্য কি দুইটা চোখের পানি ফেলাইতে মনে চাই না, আমি তো দুনিয়ার কোনো কিছুই চাই না, আমি শুধু তোদের মুখের দিকে তাকাইয়া তাকাইয়া দেখি আমার ছেলেটা নি মাহফিলে আসছে আমার নাতি নি মাহফিলে আসছে আমার ভাই বাবার নি মাহফিলে আসছে গাউসিয়া সিরাজিয়া দরবারে বসে বসে আমিন আমিন বইলা কানছে আলেম উলামার জবানের কথা শুনে তাদের চোখের ফাঁড়ি পড়ছে গো, এই চোখের ফাঁড়িটা কারণে জাহান্নামের আগুন আল্লাহ আমারে চিরকুরি বন্ধ করে দিছে। আই রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ অনেক টাকা দিয়া পয়সা দিয়া চাল দিয়া ডং দিয়া গরু দিয়া ফাঁসি দিয়া আল্লাহ শ্রম দিয়া পরিশ্রম দিয়া দিনের পর দিন একটা মাস গেলে আরেকটা মাসের মাহফিলের চিন্তা করে গো আল্লাহ। আই রব্বুল আলামিন এই
শুরু লগ্ন থেকে তুরি কুতির সেন্টারের মধ্যে কত আলেম আসে গো। আল্লাহ এক একজনের বলির খাতিয়ে আজকের মোনা যা তুমি আল্লাহ কবুল করে না। আই রব্বুল আলামিন আল্লাহ আমার কাছে কি আছে কি দিতাম ভাই বাবা রে। আল্লাহ আজকে গাউসে পাকের চাঁদের উফা শরীফের খাতিরে সকলে আল্লাহ তুমি মাফ করে দাও। আব্বা নাই রে আম্মা নাই রে তারে সংসারে দুঃখ বলবার জায়গা না আই রে জগতে। আব্বা আম্মা যারো শুইছে আব্দুল করছে বরং আমরা গোনাহগার ডাকি বারে বার বলেন আমরা গোনাহগার ডাকি বার মাওলা তুমি দয়া করিলে কে করিবে আর আমরা গোনাহগার ডাকি বারে বার বলেন আমরা গোনাহগার ডাকি বার তুমি জানি তুমি রহিমার রহমান তুমি জালিল জব্বার আমরা গোনাহগার মালা ডাকিবারে তোমার মত দয়ার সাগর আর তোকে বহ নাই। আল্লাহ তোমার মত মায়ার সাগর আর তোকে বহ নাই আমরা বন্ধ চাই। আল্লাহ আমরা বন্ধ তয়ার বিহার তুমি যাকে ক্ষমা করো আল্লাহ তার তো চিন্তা নাই। বলেন তুমি যাকে দয়া করো আল্লাহ তার তো চিন্তা নাই। আল্লাহ আমরা বন্ধ তয়ার বিহার যায় তোমার মত মালা দয়ার সাগর আর তোকে বহ নাই। আল্লাহ তোমার মত মায়ার সাগর আর তোকে বহ নাই। আমরা বান্দা দয়ার ভিখার চাই তুমি যাকে আল্লাহ ক্ষমা করো তার তো চিন্তা চাই তোমার বন্ধুর দুরুদের মালায় আল্লাহ আমরা গলে পড়তে চাই। আল্লাহ আমরা বান্দা দয়ার ভিক্ষা চাই মাওলা আমরা বান্দা দয়ার ভিক্ষা চাই মাবুদ তোমার দরবারে প্রাণ বিক্রাস যায়। আল্লাহ এই দরবারে কত দোয়া কইছে গো জানি না কবুল হইছে কিনা। আজকে দোয়া থেকে কাউরে তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ। আল্লাহ আজকের
আমাদের সকলের জীবনে গুনাহ কত মাফ করে দাও মাহবুব আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই যে যে মনের বাসনা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছে, গাউসে পাকের উসিনাতে 360 আলিয়ার উসিনাতে আল্লাহ, সকলের আশা যে তুমি আল্লাহ কবুলান মঞ্জুর করে নাও রব্বুল আলামিন, যা চাকরি জীবী ব্যবসা বাণিজ্য করে খায়ের বরকত নসিব করে দাও আল্লাহ, যে যে কর্ম করে কর্মতে আল্লাহ সকলকে ইজ্জত সম্মান বাড়ায় দাও আয় রব্বুল আলামিন, আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে নেককার সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ, আখির দরস্ত আপনার দরবারে জানাই দুনিয়া যেদিন মায়া সারব গো আল্লাহ, চালান আগে সকলের দেখায় সোনার মদিনা আল্লাহ, মাহবুব আল্লাহ যেদিন কবর পথের যাত্রী হয়ে যাবে দুনিয়ার সবাই আমার পর হয়ে যাবে, নবী বিনে কবরে হাসরে ফুলসেরাতে মিজানে ঘাটে আপনকে থাকবে না আল্লাহ, সকলে নবী সিনবার তৌফিক দান করে দিও গো আল্লাহ, মাহবুব আল্লাহ পর্দালে সিনবা বন্ধুরকে আল্লাহ আবেদা সালেহা মোমেনা রাবিয়া বর্ষের মতো অলি বানাইয়া দিও আল্লাহ, ওরা সকলকে নবীর সৈনিক প্রেমিক হিসাবে কবুল করে নিও আল্লাহ, আখির দরাস্ত আপনার দরবারে জানাই যেদিন আজরাইল মালাক গুলম থাকবে আজরাইল যেদিন কন্ট্রোলা নিতে চেপে ধরবে আল্লাহ, মানুষ আমাকে চামেল দিয়ে পানি দিতে চাইবে কন্ট্রোলারের ফেরেস্তা চলে যাবে ওই কন্ট্রোলারের ভিতরে পানি যাবে না, আমাকে পরিচয় করে দিবে এটা বোকামে চিনব না এমন একটা অবস্থা হয়ে যাবে ওই নিদান কাল মায়ের নবী নূর নবীজির নূরানি চেহারা মুবারক আনোয়ার দেখাইয়া আমাদের প্রত্যেকের পাক জবানে পড়ে ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।